वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जोन्नो। हेलो व्यूअर्स, आज के सैमसंग टीवी 14 इंची अल्ट्रा स्लिम पीसीबी एकटा प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे नो ईएसटी, ईएसटी होच्छे ना एवं तार संगे समस्त वोल्टेजगुलो फ्रैक्चर होच्छे आसछे इंटुर पर। इंटर पर फिरे एलाम, ता प्रथमे सेटेर पावर ऑन करलाम। आमरा सेटेर कतगुलो वोल्टेज आमरा मेजार करे देखे नेब जे वोल्टेजगुलो कि होच्छे। जे प्रथमेई होच्छे आमरा जेटा करब ईएसटी सप्लाई वोल्टेज, ईएसटी सप्लाई वोल्टेजटा देखब जे कत आछे। এখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 122, কিন্তু এই ভোল্টেজটা এক জায়গায় থাকছে না, কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা ফ্র্যাকচার্ড হচ্ছে। এখানে হচ্ছে হরাইজন্টাল ডাইভার ট্রান্সফরমারের যে সাপ্লাই আছে ইনপুট, এখানে 10 ভোল্ট থাকার কথা, 10 ভোল্ট আসছে কিন্তু আবার জিরো হয়ে যাচ্ছে, আসছে আবার জিরো হয়ে যাচ্ছে, এইভাবে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এইভাবে আমরা আরও কতগুলো জায়গায় ভোল্টেজ মাপব। তা ভার্টিক্যাল সাপ্লাই যেটা আছে, ভার্টিক্যাল আছে সাপ্লাই, এখানে হচ্ছে প্লাস ভোল্ট যেটা রয়েছে 18 ভোল্ট, কিন্তু এই ভোল্টেজটাও কখনো বাড়ছে কখনো কমছে। তার সঙ্গে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ যেটা আছে -17 টু 0, 0 টু -17, এটা হচ্ছে ভিডিও আউটপুট ভোল্টেজ 180 থাকার কথা, কিন্তু এটা ক্রমশ কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এইভাবে হতে থাকছে। এবং আরও কতগুলো আমি ভোল্টেজ মেপে দেখাবো, যেটা হচ্ছে মেমোরি আইসি ভোল্টেজ। মেমোরি আইসিতে ভোল্টেজ যেটা থাকে 3 পয়েন্ট সামথিং, এখানে এসসিএল এবং এসডিএ সাপ্লাই ভোল্টেজ, সমস্ত ভোল্টেজগুলোই কিন্তু কোনো স্টেবল হচ্ছে না, সব কটায় ভোল্টেজই হচ্ছে আনস্টেবল অবস্থায় থাকছে। হ্যাঁ, এটা হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই ভোল্ট, কিন্তু এবং এসসিএল এসডিএ ফ্র্যাকচার হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা ভোল্টেজই কিন্তু আমি মেপে দেখাচ্ছি ভোল্টেজগুলোর পরিস্থিতি কী। এরপর আমি লাস্ট আর একটা ভোল্টেজ দেখাবো, সেটা হচ্ছে 8 ভোল্ট সাপ্লাই। 8 ভোল্ট সাপ্লাইটা 8 ভোল্ট থেকে কমে যাচ্ছে আবার 8 ভোল্ট আসছে, এইভাবে হতে থাকছে সমস্ত ভোল্টেজগুলো। এরপর আমি আর কোনো ভোল্টেজ মেপে দেখাবো না, সেটের পাওয়ার অফ করে দিলাম। তা এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে কোন সেকশনে কী ফল্ট আছে। তো এই ধরনের ফল্ট প্রবলেমগুলো অ্যাকচুয়ালি চিপ আইসি বা এসএমডি আইসি স্যারাউন্ডিং কোনো কম্পোনেন্টস খারাপ থাকলে হয়। তা এই স্যারাউন্ডিং কম্পোনেন্টস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যাপাসিটার, কন্ডেন্সার, মাইক্রো ক্যাপাসিটার, এই ধরনের পার্টসগুলো রয়েছে। তা এগুলো তো সব ওইভাবে চেক করা যাবে না। তা সাধারণত যে মাইক্রো ক্যাপাসিটারগুলো থাকে বা মাইক্রো পিএফগুলো থাকে, এইগুলোর জন্য সাধারণত এই সেটে এই প্রবলেমগুলো হয়। তো সেই জন্য আমরা সেই মাইক্রো পিএফগুলো প্রথম আমরা মেপে দেখাবো। এখানে অনেক মাইক্রো ক্যাপাসিটার বা পিএফ রয়েছে যেগুলো কিন্তু স্যামসাং টিভিতে প্রায় খারাপ হয়। এই যেগুলো ইন্ডিকেট করে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে রেজিস্টার নয়, এগুলো হচ্ছে মাইক্রো পিএফ বা ক্যাপাসিটার। এই যেগুলো আমি মিটারের পর দিয়ে দেখালাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা মাইক্রো ক্যাপাসিটার। তো এইগুলোকে আমি মেজার করে দেখাবো না, এগুলো হচ্ছে আমি ওহমস রেঞ্জে রাখবো। মিটারকে ওহমস রেঞ্জে রাখার পর আমি ক্যাপাসিটারগুলোকে, মাইক্রো পিএফগুলোকে মেজার করব। অর্থাৎ যদি
মেগা ওহমস বা কিলো ওহমস দেখায় তাহলে বুঝতে হবে যে এই পিএফ ঠিকই আছে। আর যদি মেগা ওহমস বা কিলো ওহমসের নিচে হয়, কিলো ওহমসের নিচে যদি শুধু ওহমস দেখায় তাহলে বুঝতে হবে এটা খারাপ আছে। এখানে আর একটা ক্যাপাসিটার যার ভ্যালু হচ্ছে মেগা ওহমস দেখাচ্ছে এখানে, অর্থাৎ কন্টিনিউটি, আমি অ্যাকচুয়ালি কন্টিনিউটি মাপছি, কন্টিনিউটি যদি ওহমস দেখায় তাহলে বুঝতে হবে পিএফটা কিছু গড়বড় আছে, মানে খারাপ আছে। এখানে কিলো ওহমস দেখাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মাইক্রো পিএফগুলোকে আমরা কন্টিনিউটি চেক করব, তার ওহমসটা কত আসছে। এখানে আর একটা যেমন রয়েছে এখানে মাইক্রো পিএফ, এটা দেখুন ওহমসে চলে এসেছে, 60.6 ওহমস কন্টিনিউটি দেখাচ্ছে। তার মানে এটা খারাপ হতে পারে বা সার্কিটের আদার্স কোনো জায়গা থেকে এটা কন্টিনিউটি দেখাতে পারে। তো সেই জন্য আমরা এই ক্যাপাসিটারটা বা মাইক্রো পিএফটা আমরা ওপেন করে দেখে নেব যে এটা সত্যি খারাপ আছে কি লিকেজ আছে কি ডিফেক্টিভ আছে কি আছে। তো সেই জন্য এইটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা দুটোভাবে আমরা এটা চেক করব। প্রথমে আমরা ওহমস রেঞ্জে দেখব যে কোনো কন্টিনিউটি দিচ্ছে কি না, তাহলে বুঝে নেব যে এটা লিকেজ আছে। তারপর আমরা ক্যাপাসিটার রেঞ্জে দেখব যে রিডিংটা দিচ্ছে কি না, যদি না দেয় তাহলে বুঝতে পারবো এটা ডিফেক্টিভ আছে। এখন জুম করে আমরা সেই জায়গাটাই দেখাবো যেখানে যেখান থেকে এই ক্যাপাসিটার বা মাইক্রো পিএফটাকে আমরা তুলে ফেললাম। তো এইটাকে আমরা তো প্রথমেই বলেছি যে দুটোভাবে আমরা এই ক্যাপাসিটারটা আমি বা মাইক্রো পিএফ যেটা এটাকে চেক করে দেখাবো। এটার ভ্যালু হচ্ছে 100K রয়েছে, 100 KPF এর ভ্যালু। তা এটা প্রথম আমি ওহমস রেঞ্জে দেখে দেখছি যে এর কন্টিনিউটি কী আছে। এর কন্টিনিউটি দেখাচ্ছে 65.6 ওহমস কন্টিনিউটি। কেন, কোনো ক্যাপাসিটারে তো কোনো কন্টিনিউটি দেখাবে না, যদি কোনো ক্যাপাসিটার কন্টিনিউটি দেখায় তাহলে বুঝতে হবে সেই ক্যাপাসিটারটা লিকেজ আছে বা ডিফেক্টিভ আছে। এবার আমরা ক্যাপাসিটার রেঞ্জে রেখেছি মিটারকে যে এর ভ্যালুটা চেক করার জন্য, কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না, কোনো ভ্যালু শো করছে না, তার মানে এটা ডিফেক্টিভ আছে। সেই জন্যই এর ক্যাপাসিটার রেঞ্জে কোনো ভ্যালু রিডিং দিচ্ছে না। তা এর পরিবর্তে আমরা একটু বড় সাইজের ক্যাপাসিটার নিয়ে আসব যেটার ভ্যালু হচ্ছে 100K, এবং এটা আমি ম্যাপেও দেখিয়ে দেবো 100K কিনা। 102.7 KPF এর ভ্যালু। তা এইটা আমাদের দেখা হয়ে গেল এর ভ্যালুটা, এবং এই পিএফটা আমরা আবার মেজার করে দেখাব। এটা কিন্তু ওহমস রেঞ্জে দেখাচ্ছি, ওহমস রেঞ্জে কিন্তু কন্টিনিউটি নেই মেগা আর হচ্ছে ক্যাপাসিটার রেঞ্জে, এর হচ্ছে কন্টিনিউটি রয়েছে, মানে রিডিং দিচ্ছে। তো যে জায়গা থেকে এই মাইক্রো ক্যাপাসিটারটা আমরা তুলেছিলাম ঠিক সেই জায়গাতেই আমরা এই ক্যাপাসিটারটা বসিয়ে নিলাম, এবং এর দুটি পয়েন্ট বা দুটি লিড আমরা খুব ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। করার পর
অবশ্যই আমাদের কাজ শেষ এবং আমরা সেটের পাওয়ার অন করে দিলাম। পাওয়ার অন করলাম কেন না, এইবারে আমরা দেখব যে ভোল্টেজগুলো স্টেবল হলো কি আনস্টেবল ফ্র্যাকচার হচ্ছে। এটা হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 122.2, কোনো ফ্র্যাকচার হচ্ছে না। এটা হচ্ছে ডাইভার সাপ্লাই ভোল্টেজ 11.58, ফ্ল্যাকচুয়েট হচ্ছে না। এটা হচ্ছে 18.20 ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ, নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ -17.20। ভিডি আউটপুট ভোল্টেজ 184.3। সমস্ত ভোল্টেজগুলো কিন্তু স্টেবল অবস্থায় চলে এসেছে, শুধু একটা ছোট্ট ক্যাপাসিটার বা পিএফের জন্য। আমরা স্ক্রিনে ফিরে এলাম, দেখুন পিকচার এসে গেছে, কোনো ডিস্টার্ব নেই। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।